নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আগামী তিন ঘন্টার মধ্যে ধে আসছে তুমুল ঝড় বৃষ্টি এমনটাই জানালো আবহাওয়া দপ্তর মৌসুমি বায়ুর প্রভাব কোন কোন জেলায় বেশি পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সকাল থেকে আকাশের জোরদার রোদ অন্যদিকে তুমুল বৃষ্টিতে নাঝাল উত্তরবঙ্গ বিগত কয়েকদিনের বৃষ্টিতে নাঝাল অবস্থা উত্তরে এখন অবধি জলমগ্ন রয়েছে বেশ কিছু এলাকা এদিকে উত্তরে বাড়ছে নদীর জলস্তর এই পরিস্থিতিতে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না জানা গিয়েছে বিহারের ওপর আরও একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে যার প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প রাজ্যে ঢোকায় দক্ষিণবঙ্গ এই নিম্নচাপের রেশ অনুভব করবে রাজ্যবাসী আজ সকাল থেকে আকাশের মুখ সামান্য ভার রয়েছে গতকাল বাংলার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টিপাত জানা গিয়েছে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ সকালের দিকে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করেছিল আবহাওয়া দপ্তর তবে রাতের দিকে মূলত মেঘলা মেঘলাকাশ থাকবে এবং বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পরিমাণ কমতে শুরু করায় ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা পারদ নিম্নচাপের জেরে বাংলার উত্তরে প্রবল বৃষ্টি চলছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণে তার খুব একটা প্রভাব পড়েনি উত্তরবঙ্গে বিশেষত পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার জলপাইগুড়িতে হতে পারে প্রবল বৃষ্টি বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নেওয়া শুরু করল দেশ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু পূর্ব বিহারে ঘূর্ণাবত্ত রয়েছে ঘূর্ণাবত্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা এর প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে শুরু হবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্ববিহার সংলগ্ন উত্তরবঙ্গে ঘূর্ণাবত্ত এই ঘূর্ণাবত্ত থেকে গাঙ্গিও পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্ধ্রপ্রদেশ উপকূল ও রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবত্ত এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গল ও বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কখনও ঝলমলে রোদ কখনো আবার আংশিক মেঘলা আকাশ এমনটাই দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গে মূলত রোদ ঝলমলে পরিবেশ কখনও আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়বে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বাতাসে জলীয়ষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি কলকাতায় কখনো রোদ ঝলমল আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট আর্নিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন